এক নার্সের স্কুটিতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে গড়িয়ার অবন্তিপুরে। একটি প্রাইভেট হাসপাতালে নার্স হিসেবে কর্মরত নবমিতা বৈদ্য কাজ সেরে রাতে বাড়ি ফিরে প্রতিদিনের মতো নিজের স্কুটিটি রেখে বাড়িতে ঢুকে যান। ঘটনাটা ঘটেছে হচ্ছে, এটা আমার গাড়ি, আমি হচ্ছে পেশায় একজন নার্স, তো ওই স্কুটি আমার এখানেই সারাক্ষণই থাকে। সকালে আমি কাজে যাই, রাতে এসে এখানেই রাখি। তো রাতে কত বছর ধরে রাখছেন? আমি এখানে 1.5 বছর, প্রায় এই বাড়িতে আছি 1.5 বছর, এখানেই আমার গাড়ি থাকে। আর আমার কাল রাতে হচ্ছে কি, আমার কাল রাতে গাড়িতে আগুন লেগেছে। পাশের বাড়ি থেকে আমাকে ফোন করেছে যে তোমার গাড়িতে ঝুম্পা আগুন ধরে গেছে। তখন রাত অনেক রাতি, তো আমি ছুটে এসে বেরিয়ে দেখি দাউ দাউ করে আমার গাড়ি জ্বলে। রাত্রি 2:30 নাগাদ আচমকাই প্রতিবেশীর ফোন পেয়ে বাড়ির বাইরে এসে দেখেন তার স্কুটি আগুনে দাউ দাউ করে জ্বলছে, পাশে থাকা আরেকটি বাইকও ক্ষতিগ্রস্ত। পাশেই গ্যারেজের মধ্যে রাখা ছিল একটি গাড়ি, কোনো কারণে তাতে আগুন লাগলে আগুন আরও ছড়ানোর আশঙ্কা ছিল। নিজেরাই আগুন নেভান জল দিয়ে। আগুনটা লাগে তখন তো মানে বুঝতে পারেন, তারপর একটা আগুনের হলকা দেখতে পাচ্ছি। তারপর ছেলে উঠে আমাকে ডাকলো, মা দেখো দিদির গাড়ি পুড়ে যাচ্ছে। তো ঝুম্পাকে আবার ফোন করলাম, ফোন করার পরে তারপর আমাদের এখানে জল টল এই যে সব এখানে থাকে, এই যে জল ফল দিয়ে ওরা সবাই মিলে সব নেভানোর চেষ্টা করা হলো। এবার কে করেছে সেটা তো জানি না স্যার, এখন সেটা তদন্ত আপনারা করতে পারবেন, হ্যাঁ পুলিশ করতে পারবে। হ্যাঁ এলাকায় ঘটেছে না হঠাৎ এরকম এলাকায় এই প্রথম এরকম একটা ঘটনাটা। মানে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত পর্যন্ত রাস্তার পাশে অনেকেই মদ্যপানের আসর বসান, তাদের কেউ এই ঘটনার সাথে যুক্ত। ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এ ব্যাপারে নার্স নবমিতা বৈদ্য তিনি জানান, দীর্ঘ কয়েক বছর ধরে এই গাড়িটি আমার এখানে থাকে, কিন্তু হঠাৎ আমার গাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দেয় পরিকল্পিতভাবে আমার গাড়িতে আগুন ধরিয়ে। তবে এ ব্যাপারে নরেন্দ্রপুর থানাতে আমি একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আশা করছি পুলিশ সঠিক তদন্ত করে দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেবে, আইনের প্রতি আমার বিশ্বাস আছে। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহা, রিপোর্ট নিউজ ১৮ লোকাল।